summer. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে না, ফলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য আপাতত তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। সিনিয়র জেলা সুপার জাহাঙ্গীর কবির জানান, খালেদা জিয়া রাজি না হয় আজ হাসপাতালে নেওয়া হচ্ছে না। তিনি জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নেবেন না তিনি। গত রোববার ও সোমবার খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার কথা ছিল, কিন্তু খালেদা জিয়া রাজি না হয় ওই দুই দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় তাকে হাসপাতালে নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু তিনি আগ্রহী না হওয়ায় আপাতত আমরা তাকে নিয়ে যাচ্ছি না। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কারাগার পুরান ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশেপাশের এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়। কেন্দ্রীয় কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ব্যাপারে হাসপাতাল এলাকায় দায়িত্বরত পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে আপাতত হাসপাতালে নেওয়া হচ্ছে না, তাই নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে। উল্লেখ্য, জিয়া আরবান এস্টেটস দুর্নীতি মামলায় 5 বছরের সাজা মাথায় নিয়ে গত 8ই ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে 10ই জুন সারা দেশে প্রতিবাদ কর্মসূচিও দেয় বিএনপি।